শীর্ষ আরক্ষী বিষয়ের ধন্দবিকাণ্ডক লৈ ক্ষিপ্রগতিক তদন্ত। সুপারি ব্যবসায়ীক এনকাউন্টারের ভাবুকি দিয়া ববি সিংক লৈ অভিযান। এএসপি গায়ত্রী সোনোয়ালের মাতৃর বাসগৃহত চলিল অভিযান। টকার মর্খক দেখাই অসম আরক্ষীক কলঙ্কিত করা বটালির তদানীন্তন এসপি সিদ্ধার্থ বুঢ়াগোহাঁই, ডিএসপি পুষ্কল গগৈর লগতে অন্য অভিযুক্তর বিরুদ্ধে ক্ষিপ্রগতিত চলিছে তদন্ত। তদন্তত মুখা খোল খাইছে ভক্ষকরূপী আরক্ষী বিষয়ার। শনিবারে অতিরিক্ত আরক্ষী অধীক্ষক গায়ত্রী সোনোয়ালের স্বামী ববি সিং শর্মাক লগত লৈ অভিযান সিআইডির। গায়ত্রী সোনোয়ালের মাতৃর গুদামত চলিছে মারাথন অভিযান। সুপারি ব্যবসায়ী রবিউল ইসলামক ধন নিদিলে এনকাউন্টারের ভাবুকি দিছিলে পত্নীর ক্ষমতারে বলিয়ান ববি সিং শর্মাই। এই ববি সিংই এতিয়া দাবি করেছে মই নির্দোষী বলে। রবিউলের আন এটা মেকবুক বিচারি গায়ত্রী সোনোয়ালের মাতৃর বাসগৃহত পুনৰ অভিযান সিআইডির আন এটা দলের। ইতিমধ্যে এটা মেকবুক উদ্ধার হয়েছিল বজালিত, বহু বিস্ফোরক তথ্য থাকার সম্ভাবনা গায়ত্রী সোনোয়ালে লওয়া মেকবুকটুত। শুকুরবারে বজালি আরক্ষীর ধন দাবির আখ্যান সবিস্তারে দাঙি ধরেছিল এস ডি জিপি হরমিত সিংয়ে। এই সংবাদমেলতে ঘটনা সন্দর্ভত আরও লোক গ্রেফতার করার ইঙ্গিত দিছিল। বর্তমান সিআইডিয়ে কোধা পোছা করে আছে পাঁচজন অভিযুক্তক। সানোয়ার হুসেইন, অনন্ত মালাকার, প্রাঞ্জল পাতর, সামসিং ইংলেং আর লক্ষ্যধর অধিকারীক আটক করেছিল সিআইডিয়ে। সানোয়ার হুসেইন ভবানীপুর আরক্ষী চকীর কনিষ্ঠবল, অনন্ত মালাকার পাঠশালা থানার কনিষ্ঠবল, এসপি সিদ্ধার্থর পিএসও প্রাঞ্জল পাতর। জেনেরেল ডায়েরির পৃষ্ঠা ফালিছিল সানোয়ারে। এসপির নির্দেশত 14, 15, 16, 17 জুলাইত জেনেরেল ডায়েরির পৃষ্ঠা ফালিছিল সানোয়ারে। অনন্তর জড়িয়ে এসপিয়ে ভুয়া জেনেরেল ডায়েরি প্রস্তুত করেছিল। রবিউলেরে ধনের লেনদেনের প্রাঞ্জল পাতরক জেরা সিআইডির। এএসপি গায়ত্রী সোনোয়ালের ভাত রাঁধুনি সামসিং ইংলেং আর অর্দালি লক্ষ্যধর অধিকারীকও জেরা অব্যাহত। এই পাঁচজনকে গ্রেপ্তার করব পারে সিআইডিয়ে। টকালোভি শীর্ষ আরক্ষী বিষয়াক সঙ্গ দিছিল এই সকলে। দিন বাঢ়ি যাওয়ার লগেলগে হয়তো পোহরলৈ আহিব টকালোভি আরক্ষী বিষয়ার অন্য বহু চাঞ্চল্যকর তথ্য। সিআইডিয়ে অভিযান চলাই থাকার সময়ত লাভ করিব পারে বহু আপত্তিজনক তথ্য। খাকি পোশাকর আড়ত থাকা এই সকল নামধারী আরক্ষীর কুকার্যই কলঙ্কিত করেছে সমগ্র বিভাগটুক। যদিহে এসপি, ডিএসপি, এএসপি ধন দাবি করে তেন্তে কোত থাকিব আরক্ষীর বিশ্বাসযোগ্যতা? অসম আরক্ষীর আস্থার বাটত এতিয়া একাংশ টকালোভী ভক্ষকরূপী আরক্ষীয়ে দায়ী হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।